এক ক্যান্সার রোগীর জামিন বাতিল করার আবেদন করায় এক ইডি আধিকারিককে 1,00,000 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। দ্য কুইন্ট অনলাইনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর খবর। এসি ইম্পোজেস 1,00,000 ফাইন অন ইডি অফিসার ফর সিকিং টু ক্যান্সেল ক্যান্সার পেশেন্টস বেইল। শিরোনামের প্রতিবেদনটিতে কুইন্ট জানায়, শুধু তাই নয়, আদালতের মূল্যবান সময় ছাড়াও স্টেশনারি এবং আইনি ফি নষ্ট করার জন্য আদালত কেন্দ্রীয় সংস্থাটির তীব্র নিন্দা জানিয়েছে। একইভাবে ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, সুপ্রিম কোর্ট ক্যান্সারে আক্রান্ত একজন অভিযুক্তের জামিন বাতিলের আবেদন করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ধাক্কা দিয়েছে। বলেছে যে স্টেশনারি, আইনি ফি এবং আদালতের সময় নষ্ট করা উচিত নয়। 24 কোটি টাকা আত্মসাতের মামলায় এক বেসরকারি ব্যাংকের কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। বিচারপতি এম আর শাহ এবং এম এম সুন্দরেশের বেঞ্চ সংশ্লিষ্ট অফিসারকে 1,00,000 টাকা জরিমানা করেন, যিনি বিশেষ ছুটির আবেদন করার অনুমতি দিয়েছিলেন। আদালত জানান, স্টেশনারি, আইনি ফি এবং আদালতের সময় নষ্ট করে বিভাগকে এমন বিশেষ ছুটির আবেদন করা উচিত নয়, তাই নিজের বেতন থেকে ক্ষতিপূরণ বাবদ 1,00,000 টাকা দিতে হবে এই আধিকারিককে। 4 সপ্তাহের মধ্যেই অর্থ আদালতের রেজিস্ট্রিতে জমা পড়তে হবে বলে জানিয়েছে আদালত। এই টাকার 50,000 যাবে নতুন দিল্লিস্থিত আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে এবং বাকি 50,000 টাকা যাবে সুপ্রিম কোর্টের মেডিয়েশন অ্যান্ড ক্যান্সেলিয়েশন প্রজেক্ট কমিটির কাছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে ক্যান্সার এবং ফিস্টুলা রোগের জন্য এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্ত ব্যাংক কর্মচারীকে জামিন দিয়েছিল, কিন্তু আদালতের এই জামিন দেওয়ার আদেশকে চ্যালেঞ্জ করেছিল ইডি। কিন্তু এই চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে টিকল না। আবেদন খারিজ হওয়ার পাশাপাশি ইডি আধিকারিককে 1,00,000 টাকা জরিমানা করে আদালত। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।